অস্ট্রেলিয়ার সিডনির একটি ফাংশন সেন্টারে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহউদ্দিন নাসিম এবং তার সহধর্মিণী ডাক্তার সুলতানা শামিমা চৌধুরী রিতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বিপু। প্রধান অতিথির বক্তব্যে বাহউদ্দিন নাসিম অস্ট্রেলিয়া কেআইবির কর্মকর্তাদের এমন একটি মহতী অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানান। রাজধানী রোমে নবগঠিত বরগুনা জেলা সমিতির নেতারা ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামিমা আহসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বরগুনা জেলা সমিতির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দূতাবাস ভবনে গিয়ে রাষ্ট্রদূতের সাথে দেখা করেন। এ সময় বরিশালের পিরোজপুরের মঠবাড়িয়ার কৃতি সন্তান রাষ্ট্রদূত শামিম আহসানকে তারা বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এছাড়া দূতাবাসের হেড অফ চ্যান্সারি কাউন্সিলর জসিম উদ্দিনকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। জয় হোক মানবতার, এই স্লোগানে লেবাননে সামাজিক সংগঠন মানব সেবার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৈরুতের একটি ক্যাফে হাউসে এই অনুষ্ঠান হয়। এ সময় বক্তব্য রাখেন রান আহমেদ, রুইনা ইসলাম, শেখ রিতা সহ অনেকে। সবার ঐকান্তিক প্রচেষ্টায় সংগঠনটি আগামীতেও আর্তমানবতার সেবায় এগিয়ে যাবে বলে জানান বক্তারা। সংগঠনটি বিশেষ অবদান রাখায় পাঁচজন সদস্যের হাতে সম্মাননা ক্রেস্ট দেন সংগঠনের নেতৃবৃন্দ। সেন্ট মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড 2023 পুরস্কার পেয়েছেন বাংলাদেশের ক্রীড়া সংগঠক, শিল্পপতি ও সমাজসেবক মোহাম্মদ শফিকুল আলম জুয়েল। ক্রীড়া ও সামাজিক খাতে অবদানের জন্য তাকে এই পুরস্কারে সম্মানিত করা হয়। একই ক্ষেত্রে অবদানের জন্য সম্মানিত করা হয় সেদেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিল্পপতি কুতুব উদ্দিন আহমেদকে। মাদার তেরেসার নামে 23তম আন্তর্জাতিক পুরস্কার প্রদান উপলক্ষে সোমবার সন্ধ্যায় কলকাতার আচার্য জগদীশ চন্দ্র বসু রোডের সেন্ট জেমস স্কুল অডিটোরিয়ামে এই সম্মাননা দেয় মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি। সম্মাননা তুলে দেন বিশপ পিএসপি রাজু, কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াস, মিশনের প্রথম প্রেস সচিব রঞ্জন সেন। এর আগে প্রদীপ জেলে অনুষ্ঠানের সূচনা করেন তারা। মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান ডক্টর টি এইচ আয়ারল্যান্ড এ সময় উপস্থিত ছিলেন। পরে মাদার তেরেসার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা।